বেদ মানুষ কিন্তু আবার লাফি লাফিয়ে বেশি কথাও বলে। তো আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আর তার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আজিজ সাহেবকে। উনি একটি বড় মাপের চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এবং সেই ছবির পরিচালক আর আমি রাজীব কুমার বিশ্বাস এবং আমি, আমাদের দুজনের মাঝখানে একটা বিরাট কাটা তার আছে। তো আমি খুব শক্তিশালী ছোট হলেও সেই কাটা তার ছিঁড়ে রাজীব কুমার আর আমি মানে তাকে নিয়ে আমি বুক মিলিয়েছি, মানে উনি আমাদের বন্ধুরাষ্ট্রের পশ্চিমবাংলার একজন বিখ্যাত পরিচালক এবং আমি বাংলাদেশের একজন পরিচালক। আমরা দুজন মিলে একটি চলচ্চিত্র নির্মাণ করছি, সেটির নাম অপারেশন জ্যাকপট। তো খুব ভালো সে পরিচালক এবং আমরা দুজন এমন একটি শিল্পীকে পেয়েছি অভিনয় করানোর জন্য, সে হচ্ছে অনন্ত চলিল সাহেব। উনি নায়ক এবং ওনাকে নিয়ে কাজ করার সময় আমি দেখতে পেলাম যে খুব মানে পারদর্শী হয়ে গেছে অভিনয়ে, অত্যন্ত সুন্দর সুন্দর সংলাপগুলো আমাদের আর আমার আর রাজীব সাহেবের ছবিতে দিয়েছেন এবং আমি খুব হ্যাপি ওনার ইয়েতে। এবং আমি মনে করি উনি আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের শিল্পী জগতের একদম চরমে গিয়ে পৌঁছবে ইনশাল্লাহ। তো আর সবচেয়ে বড়, এখন আজিজ ভাই চলচ্চিত্রটি নির্মাণ করছে চিতা এবং এটা আমার অন্তর থেকে দোয়া থাকবে চলচ্চিত্রের জন্য দর্শক নন্দিত হয়। তো আর বিশেষ কিছু বলবো না, আপনারা সবাই চলচ্চিত্রটির জন্য দোয়া করবেন যেন এত বড় একটা উদ্যোগ আজকেই নিয়েছে প্রথম, আর 50টি ছবির প্রযোজক তা আমি ওনার অর্ধেক, আমি 26টি ছবির প্রযোজক কিন্তু 80টি ছবি পরিচালনা করেছি এবং 320টি চলচ্চিত্রের গল্প লিখেছি। আমি গর্ব করে বলতে পারি পৃথিবীতে আর কোনো রাইটারের 320টি গল্প হয়নি, 100টা হয়েছে কি না সেটাও সন্দেহ আছে। তো এই জন্য আমি নিজেই খুব গর্ববোধ করি যে আমি আমাদের দেশের প্রযোজকদের সহযোগিতায় এত বড় এতগুলো চলচ্চিত্র নির্মাণ করতে পেরেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।